নমস্কার বন্ধুরা, যারা NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন এবং তাদের স্টাডি সেন্টারগুলোতে কবে অ্যাসাইনমেন্ট জমা নেবে সেটা জানেন না, কোন কোন তারিখে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে, তো তাদের জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা NSOU সংক্রান্ত সব রকমের তথ্য আপডেট দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো আমার কাছে একটা এই PDF আছে, এই PDF-এ সমস্ত কলেজের নাম এবং কত তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে সেগুলো আছে। তো তোমাদের যদি কোনো স্টাডি সেন্টারের জানতে চাও যে কোন স্টাডি সেন্টারে কতদিন পর্যন্ত নেওয়া হবে, কত তারিখ পর্যন্ত, তো তোমরা সেই স্টাডি সেন্টারের নাম কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো যে কতদিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। তো প্রত্যেকটা কলেজের নাম আমি আর করতে গেলে অনেক ভিডিওটা লম্বা হবে, বড় হবে, তো সেই জন্য তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি শেষ ডেট কবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কলেজের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং শেষ ডেট দেওয়া আছে। যেমন প্রথমেই আছে সিউড়ি বিদ্যাসাগর স্টাডি সেন্টার, তো এখানে 23 তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে, কিন্তু প্রত্যেকটা ডেটে এক একটা সাবজেক্ট জমা নেওয়া হবে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এগুলোর ডেট তো অলরেডি পেরিয়ে গেছে, আজকে এডুকেশন নেওয়া হচ্ছে। তো ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।